মা ছেলের সুন্দর একটি মুহূর্ত শেয়ার করতে চলে এলাম আজকে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাঁটি হাঁটি পাপা করে চলে যাচ্ছি আমরা দুজনে নদীর পাড়ের দিকে। সাজিদ বরামুর বাসা কোথায়? বরামু কোথায়? বাচ্চাদের পা দুটো যখন বের হয়, মানে তারা যখন হাঁটাচলা করতে শিখে যায়, তখন থেকে তারা আর ঘরে থাকতে চায় না, তারা বন্দি অবস্থায় থাকতে চায় না, তারা কিন্তু বের হতে চায়, ছুটোছুটি করতে চায়। আর যদি সেটা গ্রামের বাচ্চা হয় তাহলে তো কথাই নেই। এই যে দেখতে পাচ্ছেন, সে কিন্তু মহা খুশি ঘর থেকে বের হতে পেরে। আস্তে আস্তে বাবা, আস্তে পড়ে যাবা, নদীর পানিতে গোলা হয়ে গেছে বাবা। নদীর পাড়ে দেখতে পাচ্ছেন শস্য ক্ষেত করা হয়েছে, মানে সবজি চাষ করা হয়েছে। আর এগুলো হচ্ছে আমার চাচা শ্বশুরদের প্লাস আমাদের। তো এখানে আমার চাচা শ্বশুর আর আমার আব্বু, মানে শ্বশুর আব্বু তো চারজনে রয়েছে। তো সবাই হচ্ছে এখানে কম বেশি সবজি চাষ করে। আমাদেরও করা হয়েছে লাল শাক, মূলা শাক, তারপর বেগুন, ধনিয়া পাতা, মূলত এগুলো দেওয়া হয়। তো খুব অল্প পরিমাণে দেওয়া হয় আমাদের। তাছাড়া অনেকে আবার বেশি পরিমাণও করে থাকেন। তো এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে সারি সারি করা হয়েছে, আর উপর দিয়ে পলিথিন দিয়ে কি সুন্দর করে ছাকনি দেওয়া হয়েছে। তো এটা আমি প্রথম দেখলাম এভাবে, যে পলিথিন দিয়ে ছাকনির মতো করে দেয়। বাই দ্য ওয়ে এটাকে কি বলে আমার জানা নেই। আর এটা পাশেই হচ্ছে নদী, আর নদীর পাড়ে আসলে মনটাই ভালো হয়ে যায়, এখানে প্রচুর পরিমাণে বাতাস থাকে। তো এখানে দুইটা নৌকাও ছিল, একটা হচ্ছে উপরের সাইডে, মানে যেখানে পানি নাই ওখানে, আর একটা দেখতে পাচ্ছেন একটু অল্প পানির মধ্যে বাধা আছে। এখানে ওঠার ইচ্ছে ছিল কিন্তু সাজিদকে নিয়ে আমি এখানে ওঠার সাহস করতে পারছিলাম না। নদীর পাশেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটা পাহাড়। তো পাহাড়ের পাশে নদী প্লাস হচ্ছে এখানে শস্য ক্ষেত, মানে সবজি বাগান সব কিছু মিলে। এটা আমার বিয়ের আগে থেকে এই জায়গাটা আমার কাছে খুব পছন্দের ছিল। আমি এর আগে, মানে আমার বিয়ের আগেও আমি এই এলাকাতে এসেছি। এটার নাম কি? নৌকা বলো, নৌকা। তুমি ফার্স্ট টাইম নৌকায় উঠছো বাবা? তো তখন এই এলাকাতে বললে ভুল হবে, আমি আমার শ্বশুর বাড়িতেই এসেছিলাম। তখন বিয়ে না হলেও আমি আমার আব্বুর ফ্রেন্ডের বাড়ি হিসেবে এসেছিলাম। তো আমার কাছে খুব ভালোই লাগতো এখানে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সাজিদকে আমি নৌকায় উঠিয়ে দিয়েছি, কিন্তু যেটাতে পানি নেই আমি সেটাতে ওকে উঠিয়ে দিয়েছি, কারণ আমি সাহস করতে পারছিলাম না। কক দেখছো? কক তোমার কথা শুনবে? একটা ছড়া বল আব্বু। কোথায় এসছ? তুমি সাগরে আসছ?
সাজিত নদীতে এসে গান করছে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ওর খুশি তো আপনারা নিশ্চয় ভিডিও দেখে বুঝতে পারছেন। আর এই যে দেখুন কিভাবে মাটি ফাটল ধরেছে বৃষ্টি হওয়ার পর। সাজিদের দুষ্টুপি কোনো কিছুতেই শেষ হবে না। ওকে আনতে চাচ্ছি আর ও হচ্ছে ওদিকে চলে যেতে চাচ্ছে বারবার। তো এরপর হচ্ছে আমি ওকে রেখে চলে আসতে চাইছি, তারপর দৌড়ে আমার পিছনে আবার চলে আসতেছিল। তাই তো আলাপ সাগরে, তাই তো আলাপ সাগরে, তাই তো আলাপ সাগরে। তারপর ও তাই তো আইলাম সাগর শেষ হলে আমরা চলে আসি বাসায়। আর বাসায় আবার আসার পর দেখেন ওর অবস্থা, ঝুড়ির সবগুলো কাপড় হচ্ছে নিচে ফেলে দিছে, আর এখন ও নিজে নিজে হচ্ছে সবগুলো কাপড় আবার ঢুকাচ্ছে। এই হচ্ছে ওর অবস্থা, সারাদিনই এগুলো করতে থাকবে। তো যাই হোক, আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। Thank you.